আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমি আঁকি চলে আসলাম আজকেও তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। এখন বিকেলবেলা আমরা একটু বাইরে ঘুরতে বেরিয়েছি, এত গরম, বাড়িতে অনেক গরম। তাই একটু বাইরে বেরিয়েছি, যদি বাতাস পাওয়া যায়। নিজে আশপা খাটতেছে, দেখছো বাবাই ধর মাছ, ওই যে মাছ, মাছে কি করে দেখছো? দেখছো কত বড় মাছে অসুখ দিছে, আল্লাহ! চলো 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 আসপা, সামনে দেখো, চলো আসপা খাটতেছে। সারাদিন শেষে এখন একটু শান্তি, বাতাস ছাড়ছে, আল্লাহ! একটু শান্তি লাগতেছে না বাবা? বাতাস তোমার গলায় বাতাস দেয়? ও, এদিকে তাকাও, এই যে আশফাক উঠাই দিল, দিল উঠাই আশফাক। এতক্ষণ পর মায়ের কথা মনে পড়লো, মা কই আপা ইয়া ভাই বিয়ে করছে? কই মামারা ঘের দিয়ে তো সবকিছু বানাই নিয়েছেন, ভালোই তুই ঘের দিয়েছেন, এখন ভালো হয়েছে সবকিছু, এখন লাগানো যায়। কামরাঙ্গা গাছ, কামরাঙ্গা গাছে কামরাঙ্গা হইছে, হয়েছে। না ও, আমরা এখন বাড়ি যাইতেছি, বৃষ্টিতে ভিজে ভিজে, বৃষ্টি নামতেছে হালকা হালকা বাহিরে। হ্যাঁ দেখো একটা পাখি বাবা, পাখি। মা চলে গেছে আমাদের থেকে আগে আগে, তুমি কি ছিঁড়তেছ? মুরগি ছিঁড়তেছ? মুরগির গোস্ত কে খাবে? কেউ খাবে না? তুমি খাবা না? এটা কি উঁচু করো তো দেখি, এদিকে তাকাও বাবা। আশপাক মুরগি ছুলতেছে, রক্ত দেখেন আশপাক মুরগি ছেলে কিভাবে, তুমি পারো না? পারছো? এইদিকে আমি মুরগিটাকে ছুলে পরিষ্কার করে নিয়েছি, এখন মাকে কেটে দিব, তারপর দেখি মা কিভাবে রান্না করে। এদিকে আমি মুরগি কাটা শেষ করলাম, মুরগি কাটা হয়ে গেছে দেখতেই পারতেছেন। এদিকে মার ভাত হয়ে গেছে, এই যে মুরগি রান্না করার জন্য পেঁয়াজ রসুন আগে বেরেস্তা করে নেবে।
জিরে বাটা দিল, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিল, এতে মরিচ জিরা রসুন আদা দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নেবে। মা এখন আলু দিয়ে কষিয়ে নিচ্ছে ভালো করে। মা এখন সিদ্ধ হওয়ার জন্য হালকা করে একটু সেসির পানি দিয়ে দিল। ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ ঝোল জাল করে নিল। দেখতেই পারতেছেন ঝোলের কালারটি কি অসাধারণ আসছে। হয়ে গেছে আমাদের মুরগির, দেশি মুরগির ঝোল তরকারি, ঝোল বা তরকারি। হ্যাপি হ্যাপি বার্থডে! কি সুন্দর কালারটা আসছে দেখতেই পারছেন। ওই কি ময়না নিও, আশপাককে খাইয়ে নেব। এই যে আশপাক খাওয়ার জন্য রেডি, তাই না বাবা? আশপাক এখন খাবে, তাহলে চলুন। এদিকে আশপাক খেয়ে নিচ্ছে, আশপাকের খাওয়া শেষ হইলে আমি খেয়ে নেব। তাহলে আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। তাহলে বাই।